মালদহের বামনগোলা ব্লকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন উত্তর মালদহ সাংসদ খগেন মুর্মু। বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েত, বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েত এবং নারায়ণপুর ও সোনাঘাটের সহ ছোট পাথারি বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন। মাঝে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ায় পিচের রাস্তা ভেঙে চুরে শেষ হয়ে গেছে, সেই সব জায়গাও পরিদর্শন করেন তিনি। এ বিষয়ে উত্তর মালদহ বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, আমরা বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের বিভিন্ন জায়গা পরিদর্শন করলাম। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোথাও রাস্তা কেটে গেছে, আবার কোথাও রাস্তার উপর দিয়ে বুঝে জল। এই নিয়ে তিনি আরো বলেন, ছোট পাথারি এলাকায় যে সুইচ গেট করা হয়েছে সেখানে অল্প বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে, তার ফলে নিকাশী ব্যবস্থার সমস্যার মুখে পড়তে হয়। বন্যা পরিস্থিতির জন্য বামনগোলা বিভিন্ন এলাকায় বিঘার পর বিঘা কৃষি জমি জলের তলায়, প্রচুর কৃষকদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট পাথারি এলাকায় জল নিকাশির জন্য বড় করে জল পাস করার জন্য ব্যবস্থা করা দরকার, তারপরে জল বেরিয়ে গেলে কোনো সমস্যা হবে না। এ বিষয় নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন উত্তর মালদহ সাংসদ খগেন মুর্মু। সকাল থেকেই চলছে আমাদের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন জায়গাতে, এখানে যেখানে যে জলের যে আজকে বন্যা জলের সুর, এই যে বন্যাতে বহু এলাকা প্লাবিত হয়েছে, আমাদের চাষের জমি সমস্ত বন্যায় জলমগ্ন অবস্থায় আছে, সমস্ত জমিগুলো আজকে ফসল নষ্ট হয়েছে। সমস্ত জায়গা আমরা পরিদর্শন করছি, আমার সাথে এখানে তো আমাদের এই চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সম্মানীয় আমাদের এখানে মানব নিউ আছেন, আমাদের মানব সরকার, এছাড়া আমাদের পঞ্চায়েতের সমস্ত কার্যকর্তা, এই এলাকার যারা আমাদের তারাও রয়েছেন, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সদস্য যারা তারাও সঙ্গে থেকেছেন। তা আমার সবচাইতে যে একটা কষ্ট হচ্ছে যে এই যে এত বড় একটা এলাকা, 500 হেক্টর জমি পুরোপুরি ভাবে আজকে জলের তলায় চলে গেছে। এই জমিতে সমস্ত ধান লাগানো ছিল, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমরা এখানে এই বর্তলি এবং ছোট পাতাড়ির মাঝামাঝি এমন জায়গাতে এই যে ভাঙা যেটা ভেঙে গেছে, আর কত বড় দেখেছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে প্রায় 150-200 মিটার দূরে ওখানেও একটা ভাঙন হয়েছে। অর্থাৎ এই রাস্তাটা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই করছে, বারবার আমরা বলছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, ওরা এই রাস্তাটাকে ওরা যেভাবে একটা সার্ভে করে একটা জায়গাটা ওপেন করা উচিত যে জায়গাটাতে জল যায় এবং তার ভিত্তিতে কাজ করা দরকার, সেটা আমরা কথা বলবো পরবর্তীতে, প্রধান সাহেব বলবেন, আমিও বলবো। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।